টানা বৃষ্টিতে রবিবারের মতো সোমবারও গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের রানটুয়া থেকে ফেকোগামী রাজ্য সড়কের ওপর যোগাযোগে দুর্ভোগ পোহাতে হল সাধারণ মানুষকে। জল কমার বদলে এদিনও কাঁথুয়া খালের জল বইছে তপস্যাতে থাকা কজয়ের ওপর। নিতান্ত প্রয়োজনে মানুষ কাঁথুয়া খালের ওপর বন্ধ থাকা সেতু দিয়ে পায়ে হেঁটে তপস্যা বাজারে বাসে যাতায়াত করছেন। এদিনে উদ্ধার করা যায়নি কাজয়ের মাঝখানে আটকে থাকা লরিটিকে। স্বাভাবিকভাবে যোগাযোগের চরম সমস্যায় গোপীবল্লভপুর 2 এবং 1 নম্বর ব্লকের মানুষ। পাশাপাশি টানা কয়েকদিনের বৃষ্টিতে ইতিমধ্যে বেড়েছে সুবর্ণরেখা নদীর জল। এর মধ্যে ঝাড়খণ্ডের গালুটি জলধার থেকে জল ছাড়ায় আরও সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ার আশঙ্কা। জানা গিয়েছে সোমবার দুপুর 12টা নাগাদ প্রায় 1,18,000 কিউসেক এবং বিকেল 4টের সময় প্রায় 1,50,000 কিউসেক জল ছেড়েছে গালুটি। স্বাভাবিকভাবে ঝাড়খণ্ডের জলাধার থেকে জল ছাড়ায় ইতিমধ্যে সুবর্ণরেখা নদীর জলস্তর যা বেড়েছে তা আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তাই বিকেলে ব্লক প্রশাসনের তরফ থেকে নদী তীরবর্তী গ্রামগুলোতে সতর্ক করা হয়েছে যেন কেউ নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে এবং স্নান করতে না নামেন। পাশাপাশি নদী তীরবর্তী গ্রাম পঞ্চায়েতগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। সামনে তো পুজো, নতুন বাইক কিনবেন ভাবছেন? এখন সাধ্যের মধ্যে সাত পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস। দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন এক গুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন। আগামী 7ই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং 9ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং 17ই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজার চেতক স্কুটি এবং KTM কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। পেয়ে যাবেন রূপোর কয়েন, ব্লুটুথ হেডফোন, বাজাজ আয়রন, একটি ফুল হেলমেট, 5 লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে। যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে 500 টাকা ক্যাশব্যাক, বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে 10,000 টাকার সাবসিডি। তাহলে দেরি কেন, চলে আসুন আমাদের শোরুমগুলিতে। আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস, কেশিয়ারি সৌভিক মোটরস, দাঁতনে অনিক মোটরস।